মানুষকে বারবার করে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবাই মানুষের কাছে অনুরোধ করছে হাত জোর করে যেটা বাড়ির থেকে বাইরে না বেরোয় যারা বাড়ি থেকে বাইরে বেরাচ্ছে তাদেরকে কি দেখুন কন্ট্রাভার্সি বেয়ান আসছে আমাদের মুখ্যমন্ত্রীকে আমার বলা উচিত না এখন রাজনীতি করা উচিত না আমার কিন্তু কন্ট্রাভার্সি বেয়ান আসছে বলা হচ্ছে কি আপনারা এভাবে শক্ত হবেন না এভাবে এ করবেন না মানুষকে রাস্তায় এভাবে আপনারা তাকে বিরুদ্ধ তার উপরে কোনো অ্যাকশান নেবেন না এটা পুলিশকে অলিখিতভাবে বলে দেওয়া হয়েছে একটা শ্রেণী মানুষকে কোনো বাধা দেওয়া যাবে না এইভাবে যদি একটা মুখ্যমন্ত্রী যদি বেয়ান দেয় তাহলে আমার মনে হচ্ছে লকডাউন মানে লকডাউন আমি আজ এ এমপি আমি চার দিনের মধ্যে পাঁচ মিনিটের জন্য কালকে একটা বডি পোড়াতে গেছিলাম সেই পাঁচ মিনিটের মধ্যে প্রায় মানে সবাইকে আমরা ওখানে ওই ঘাটে লোক মরেছে সেখানে আমরা বলে এসেছি ভাই কাছাকাছি কেউ থাকবেন না সেখানে কন্ট্রাভার্সি ব্যান আসছে শুধু পাবলিসিটির জন্য মুখ্যমন্ত্রী কেন রাস্তায় নেবে ওই ডাঁড়ি কাটছেন কী দরকার আছে এটা তো ওনার কাজ না মুখ্যমন্ত্রী যদি হাতে হাতে খাবার সামগ্রী পৌঁছোতে থাকেন তো সবাই গিয়ে ওখানে নেতাগিরি করবে এটা তো উচিত না এটা তো লকডাউনের নিয়ম না লকডাউন মতল লকডাউন তার জন্যে এজেন্সি রাখা হয়েছে তার জন্যে লোক রাখা হয়েছে তারা যাবে সেভাবে স্যানিটাইজ হবে আজকে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী রাস্তায় যদি নিয়ে নেবে ডাড়ি কাটেন তাহলে লোক ভিড় করবে আর এই লকডাউন বা এই সার্কেল ভাঙবে না ভারতবর্ষে দাউ দাউ করে বেড়ে যাচ্ছে একদম আমি হান্ড্রেড পারসেন্ট আপনাদের মাধ্যমে এটা বলতে চাইছি কি মুখ্যমন্ত্রী করোনা ভাইরাস নিয়েও রাজনীতি করছেন এটা ওনার করা উচিত না নিজে একটা মুখ্যমন্ত্রী ডাঁড়ি কাটছেন ডাঁড়ি কাটা সবাই ডাঁড়ি কাটতে পারে কিন্তু এটা করা উচিত নয় এখন মুখ্যমন্ত্রীকে দেখবার জন্যেও কয়েকশো লোক রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দুশো পুলিশ ঘুরে বেড়াচ্ছে এইটাও ঠিক না পুলিশের কাজ লাগানো উচিত আছে আর এই এই ব্যাপারে কোনো পলিটিক্স করা উচিত না আজকে আমরা বাড়ি বাড়িতে আসন পৌঁছিয়ে দিচ্ছি আমরা তো কোনো ভিড় লাগিয়ে মারছি না আমরা প্যাকেট করছি বাড়ি বাড়িতে গিয়ে একজন যাচ্ছে গিয়ে পৌঁছে দিচ্ছে সেই জায়গা স্পেসিফিকভাবে মুখ্যমন্ত্রী যে বাতাবরণ তৈরি করছেন কলকাতা তাকে দেখে কিন্তু এই রাস্তায় আর তথাকথিত কিছু পলিটিক্যাল লোকেরা রাস্তায় নেবে এই ধরনের কাজ করছে এটা কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে এটা কিন্তু লকডাউনের নিয়ম নয় লকডাউন মানে লকডাউন মানুষকে যদি বাঁচাতে হয় করোনা থেকে তাহলে অস্পষ্টভাবে লকডাউন দেখা গেছে বেশ কিছু জায়গায়